নতুন বছরকে স্বাগত জানাতে 2024 সালে 2024টি ডুব দিয়ে ইংরেজি নববর্ষকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের গৌরব সদানন্দ। যখন কনকনে ঠান্ডায় শীতের মোটা পোশাক পরে বাড়ি থেকে বের হচ্ছেন বিভিন্ন কাজে, ঠান্ডার থেকে রক্ষা করতে সকালবেলায় বাজারের এক কাপ চা গরমের স্বাদ উপভোগ করতে চমু দিচ্ছেন, ঠিক তখন বিষ্ণুপুর ঐতিহ্যবাহী লাল বাঁধের চরে এক নাগাড়ে 2024টি ডুব দিয়ে রেকর্ড করলেন সদানন্দ। 2024টি ডুব দিতে সময় লাগলো মাত্র 29 মিনিট, আর সেই বর্ষবরণ অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমালেন লাল বাঁধের পাড়ে, তাও সকলে শীতের পোশাক পরে। তিনি শুরুটা করেছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে, সালটা 2016, তখন থেকেই তিনি এই বাঁধের জলে ডুব দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করেছিলেন, আজও তিনি করে আসছেন। এক এক বছরে এক একটি বাঁধের জলে ডুব দিয়ে তিনি বর্ষবরণ করে থাকেন। তিনি কোনো ধন দৌলত আর্থিক সাহায্যের আশায় প্রশাসনের কাছে হিরো হতে চান না, তিনি চান গ্রিনিজ বুক অফ রেকর্ডে নাম তুলতে। তার একটাই স্বপ্ন, তার নাম গ্রিনিজ বুকে জ্বলজ্বল করে জ্বলে উঠুক। আমরা দেখেছি বিভিন্ন মানুষের বিভিন্ন স্বপ্ন থাকে, কেউ বড়লোক হতে চান, কেউ ডাক্তার, কেউ তো আবার ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, তো কেউ পুলিশ। রামকৃষ্ণের বাণী, যত মত তত পথ, ঠিক তেমনি প্রতিটি মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা চিন্তাভাবনা আলাদা, ঠিক তেমনি বিষ্ণুপুরের সদানন্দর। পৌষ মাসের কনকনে ঠান্ডায় বাড়িতে অধিকাংশ মানুষ শীতের ভয়ে যুবতুবু অবস্থা, তখন তিনি স্নান করছেন লাল বাঁধের জলে। দেখুন সেই ছবি, তিনি কি বলছেন, চলুন শোনাবো আপনাদের। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে রানা চক্রবর্তীর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। বর্ষবরণ কেন, কি কি কারণে করেন? সবাই করছে, আমিও একটা রেকর্ড করার চেষ্টায় আছি, গিনেস বুক রেকর্ড। প্রতি বছরই কি এভাবেই? প্রতি বছর 16 থেকে আমি টিভি প্রচারে আইছি। আজ কি করলেন? আজকে 2024 ডুব দিয়ে বর্ষবরণ করলাম। কোথায়? লালবান আর গরমদি যমুনা। এটা আপনার নাম? সদানন্দ।